বারাসাত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত ও বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরা। এদিনের রক্তদান শিবির থেকে রাজ্যপাল ও তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা নিয়ে তোপ দাগেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেন, রাজ্যপাল বারবার দিল্লি আর দার্জিলিং করে বেড়াচ্ছেন, কলকাতাকে ওনার এত অপছন্দ কেন? সে প্রশ্ন এদিন তিনি ছুড়ে দেন রাজ্যপালের উদ্দেশ্যে। পাশাপাশি ফিরাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা নিয়ে প্রসঙ্গে বলেন, আমাদের নেতা নেত্রীর বাড়িতে হানা দিচ্ছেন, তারা তদন্তে সাহায্য করছেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন, তারই ফলস্বরূপ হেনস্থা করার জন্য দিল্লি সরকার ইডি ও সিবিআই কে কাজে লাগাচ্ছে। একটা গণতান্ত্রিক সরকারকে মূল্য দেওয়া উচিত। রাজ্যপাল তো কেন্দ্রীয় সরকারের মনোনীত ব্যক্তি, তিনি একটা জনমতকে কীভাবে অবদমনিত করে, পদদমনিত করে, তাকে কিভাবে চেপে দেয়, এটা একটা রাজ্যপালের ব্যবহার হওয়া উচিত নয়। যারা এটা মনে করছেন তারা কালো পতাকা দেখাচ্ছে। আপনি একটু আগে বললেন রাজ্যপাল চাইছেন যে দার্জিলিং এ তুলে নিয়ে যেতে রাজভবন, কেন? আমার তাই মনে হচ্ছে, দেখুন সবসময় তো হয় কি, উত্তরবঙ্গের লোক কলকাতা হয়ে দিল্লি যায়, এটাই রুট ন্যাচারাল, আবার দিল্লি থেকে কলকাতা হয়ে উত্তরবঙ্গে যায়। এখন দেখছি যে উনি সরাসরি দার্জিলিং থেকে দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে দার্জিলিংয়ে চলে আসছেন। কলকাতার প্রতি একটা ভয় ভীতি, এটা যেন কি কাজ করছে, একটা মানে অপছন্দের তালিকায় কলকাতা কেন? হোয়াট ইজ, আপনার তো এটা হেডকোয়ার্টার, এখানেই তো অফিস, আপনি তো দার্জিলিংয়ে রাজভবন কি তুলে নিয়ে যাবেন কি? যেহেতু নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, সেই জন্যে যত ভোট এগিয়ে আসবে, যত ভারতবর্ষের মানুষ বিজেপি থেকে বিচ্ছিন্ন হবে, তত তারা আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের উপরে নির্ভর করবে না, বিজেপি সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের উপরেই নির্ভর করবে। ডাকিতেও গিয়েছে এইমাত্র যা জানা যাচ্ছে, যেতে পারে, যেখানে যেখানে যাওয়ার কথা যারা মনে করছেন তারা যাবেন, আমাদের যারা লোক আছে তারা তদন্তে সাহায্য করছেন, তদন্ত একরকমের হবে, তারপরে তো আদালতের বিচার আছে, দেখা যাবে।